পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই যার মাঝে সীমায়ন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয় নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে এক ভালোবাসা দুই কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যেতে হবে পাপ লুকোনোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হতে পারে না পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলে ধরতে পারে সেটাই আসল কথা সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেককে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টায় পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে ধৈর্য অধ্যাবসায় আর পরিশ্রম এই তিনটি জিনিস এক হলে সাফল্যকে আর থামানো যায় না ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু কাজ শুরু করাটাই হলো সাফল্যের মূল চাবি কাঠি। সাফল্যের মূল হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর প্রচন্ড আত্মবিশ্বাস যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা